নমস্কার বন্ধুরা হেল্পার কেডি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা এই মুহূর্তে কিন্তু গ্যাস বুকিংয়ের নতুন নিয়ম জারি হতে চলেছে কী সেই নতুন পদ্ধতি সেটা জানতে অবশ্যই প্রথম থেকে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলের নতুন সদস্য থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন আইকনটিকে প্রেস করে অল বাটানে ক্লিক করতে ভুলবেন না এবং আপনি যে কোম্পানির গ্যাস সিলিন্ডার ব্যবহার করে থাকেন না কেন এইচপি ইন্ডিয়ান না ভারত সেই কোম্পানির নামও কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আজকের ভিডিও আমরা এখানেই শুরু করি তো লেটেস্ট আপডেটে বলা হয়েছে গ্যাস পেতে জানাতে হবে ডেলিভারি অথেন্টিকেশন কোড শুধু নগদে বা নেটের দাম মেটালেই হবে না ইন্ডিয়ান গ্যাস সিলিন্ডার পেতে মোবাইলে আসা ডেলিভারি অথেন্টিকেশন কোড ডিএসি জানাতে হবে ডেলিভারি বয়কে এই মাস শুরু হয়েছে সেই নিয়ম সংস্থার দাবি গ্যাস ঠিক গ্রাহক পাচ্ছেন সেটা নিশ্চিত করাই কিন্তু এর লক্ষ্য সেই কোড না জানালে পরে ভর্তুকির টাকা পেতে বা পরে গ্যাস সিলিন্ডার বুক করতে সমস্যায় পড়তে পারেন গ্রাহকরা ইন্ডিয়ান সূত্রের দাবি প্রকৃত গ্রাহকের বদলে বেআইনিভাবে সিলিন্ডার অন্য গ্রাহকের কাছে পৌঁছানোর অভিযোগ আসে ভুরি ভুড়ি অডিটের সময়ও সরকারি ভর্তুকি ঠিক গ্রাহকের অ্যাকাউন্টে ঢুকছে কিনা তা নিশ্চিত করার ব্যবস্থা নিয়েই প্রশ্ন উঠেছে তাই কিন্তু এমন পদক্ষেপ ইন্ডিয়ান ডিস্ট্রিবিউট অ্যাসোসিয়েশন ওয়েস্ট বেঙ্গল প্রেসিডেন্টস বিজন বিশ্বাস বলেছে ক্যাশ মেমো তৈরির পরে পাঠানো এসএমএসে ছয় সংখ্যা ডিএসি সিলিন্ডার দেওয়ার সময় ডেলিভারি বয়কে গ্রাহকের থেকে জেনে আসতে হবে বলেছেন ইন্ডিয়ান সিলিন্ডার বিক্রির তত্ত্বের সঙ্গেই তা সংস্থার সিস্টেমে নথিভুক্ত করতে হবে এটা না করলে ভর্তুকি পাওয়া ও পরে সিলিন্ডার বুক করতে সমস্যা হতে পারে তবে অনেকেই কোড জানাতে চাইছেন না এ নিয়ে কিন্তু বিশেষ সচেতনতা জারি হয়েছে তো আপনারা জানতে পারলেন যে নতুন নিয়মটি করা হয়েছে তো এবার আপনাদের শর্টে এবং ডিটেলসে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি মোবাইলে গ্যাস সিলিন্ডার বুক করার পরে বুকিং ও ক্যাশ মেমো তৈরি করে এস এম যাই গ্রাহকের ফোনে ক্যাশ মেমো সংক্রান্ত এস এম এ বিশেষ কোড থাকে অর্থাৎ যেটি হচ্ছে যেটা আপনারা বলতে পারেন ওটিপি সেই ওটিপি কিন্তু থাকছে এবার সিলিন্ডার হাতে পাওয়ার পরে ডেলিভারি বয়কে সেই কোড অর্থাৎ ওটিপিটা আপনাকে জানাতে হবে ওয়েবসাইট বা মোবাইল অ্যাপে বুকিং করলে নথিভুক্ত মোবাইলে যাবে একটি কোড অর্থাৎ আপনার নথিভুক্ত যে মোবাইলটি থাকবে রেজিস্টার মোবাইল নাম্বার সেটা কিন্তু একটা ওটিপি যাবে সেই ওটিপি কিন্তু ডেলিভারি বয়কে দেখাতে হবে তারপরে যেটা বলা হয়েছে মোবাইল না থাকলে অর্থাৎ যাদের মোবাইল নেই তারা কি করবে সিলিন্ডার দিয়ে সেখানেই ডেলিভারি বয় নিজের দায়িত্বে নিজের ফোনে অ্যাপের ক্যাশ মেমো আপলোড করবেন তো এই সমস্ত কিছুর মূল একটাই কারণ হচ্ছে ঠিক গ্রাহক সিলিন্ডার পাচ্ছেন তা নিশ্চিত হতেই কিন্তু এই পদক্ষেপ নেওয়া হয়েছে তো এটা কিন্তু সংস্থার দাবি শুরু হয়েছে এই প্রক্রিয়া অলরেডি কিন্তু এটি শুরু হয়ে গেছে তো বন্ধুরা ভিডিওটির মাধ্যমে আপনাদের জানিয়ে দিলাম যে গ্যাস সংস্থার যে এই নতুন নিয়মটি হয়েছে সেই নতুন নিয়মটি তো ভিডিওটি অবশ্যই অনেকেরই ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের সব বেল আইকনটিকে প্রেস করে দিন যাতে সবার আগে সবার প্রথমে লেটেস্ট হেল্পফুল ভিডিও আপনার কাছে সবার প্রথমে পৌঁছায় তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন